এখানে লক্ষণীয় দুইটি দিক। একটি দিক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব না হবে সালাতের, এবং সালাতের উপরেই নির্ভর করবে অন্যান্য আমল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন সলুহাত, যদি সালাত শুদ্ধ হয় ঠিক হয় তো সলুহা সায়রু আমালি, অন্যান্য আমল শুদ্ধ হবে বা ঠিক হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেননি যদি কেউ সালাত পড়ে তাহলে অন্যান্য আমল ঠিক হবে, আর সালাত না পড়লে অন্যান্য আমল ত্রুটি হবে একথা বলেননি। বলেছেন সল ফাইন সলাহাত, মানে সালাত যদি শুদ্ধ হয়, সালাত যদি ঠিক হয় তাহলে অন্যান্য আমল ঠিক। আবার একথা বলেননি যদি সালাত না পড়ে অন্যান্য আমল ত্রুটি হবে, বলেছেন ফাইন ওয়াইন ফাসাদাত, মানে যদি সালাত ফাসেদ হয় নষ্ট হয়, মানে সালাত পড়েছে কিন্তু সালাত ত্রুটিপূর্ণ নষ্ট, তাহলে অন্যান্য আমল নষ্ট হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে যারা সালাত পড়ছি শুদ্ধভাবে নয় অশুদ্ধভাবে, সঠিকভাবে নয় বেঠিকভাবে, তারা কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন বলে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে। তাহলে এই হাদিসে স্পষ্ট বোঝা যায় যে বান্দার জন্য সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, যার উপরে নির্ভর করবে অন্যান্য সকল আমল। এই জন্যই সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুসলিমদের জন্য, যা আরও একাধিক হাদিসে স্পষ্ট প্রমাণিত হয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে বলেছেন আহসানুল কসাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়াদি দিয়ে কোরআন পরিপূর্ণ। আল্লাহ আহসানুল কসাস বলে উল্লেখ করেছেন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন এখানে। অতীতের নবী এবং রাসূলদের কাহিনী তুলে ধরেছেন, অতীতের কিছু দিক নির্দেশনা তুলে ধরেছেন মুসলিমদের জন্য, কেন সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, সেটা নিজ জীবনে বাস্তবায়নের জন্য। সূরা লোকমানের মধ্যে বেশ কিছু উপদেশ রয়েছে যেগুলো আল্লাহ তুলে ধরেছেন আপনার আমার জন্য, যেগুলো আপনার আমার জন্য প্রয়োজনীয়, উম্মতে মুহাম্মাদের জন্য দরকার, সেই শিক্ষাগুলো তুলে ধরেছেন কোরআন মাজিদে সূরা লোকমানের মধ্যে। লোকমান তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া, বুনাইয়া মানে বাচ্চা ছেলে, যে কিশোর বয়স রয়েছে, এখনও পরিণত বয়স যায়নি, যুবক হয়নি, এইরকম শব্দ বুঝাতে গিয়ে বুনাইয়া বলা হয়, আদর করে বলা হয়। যেমন আমরা আদর করে বলি হে কলিজার টুকরো, নয়নের পুত্তুলি, বাচ্চাকে বুঝাতে গিয়ে। তো ঠিক এই শব্দটাই নির্বাচন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যা লোকমান তার সন্তানকে বলেছিলেন এ বুনাইয়া, হে কলিজার টুকরো, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত আদায় করো। বাচ্চা বয়সেই পিতার দায়িত্ব সন্তানকে সালাতের জন্য উপদেশ দিবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতে তুলে ধরলেন সূরা লোকমান ১৭ নম্বর আয়াত। পিতার দায়িত্ব, পিতার জিম্মেদারি, যখন সন্তান বাচ্চা ছোট তখন তাকে সালাতের জন্য উপদেশ দিবেন, সালাতের নসিহত করবেন বাচ্চা বয়সে, যখন বালেগ হয়নি তখনকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ ১১৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবারকে সালাতের জন্য নির্দেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, এবং নিজে অবিচল থাকো সালাতের উপরে। পরিবারের দায়িত্বশীল যিনি, যিনি পরিবারের অভিভাবক, তাকে আল্লাহ বলছেন যে তুমি সালাতের উপরে কায়েম থাকো, সুদৃঢ় থাকো এবং পরিবারকে সালাতের কথা বলো। নিজে সালাত পড়ুন, পরিবারকে পড়তে বলুন, একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাকে নির্দেশ দিচ্ছেন। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানকে
সালাতের নির্দেশ দাও। কত বছর বয়সে? ওহম আবনা ও সাবে সিরিন, যখন তাদের বয়স, সন্তানের বয়স 7 বছর হবে। 7 বছর হলে তাকে সালাতের উপদেশ দাও, সালাতের নির্দেশ দাও, সালাতের জন্য সাথে নিয়ে যাও। অদ্রিবুহুম ওহম আবনাও আসতে সিনিন, আর যখন 10 বছর উপনীত হবে তখন প্রয়োজনে সালাতের জন্য প্রহার করো, মানে তুমি কঠোর হও, তাকে শাসন করো সালাতের জন্য। যদি কখনো ব্যত্রাঘাত প্রয়োজন হয় তো ব্যত্রাঘাত করো। যে হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে, 495 নম্বর হাদিস আবু দাউদের, শেখ আলবানী হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। তাহলে দেখুন, সন্তানের উপরে পিতার জরুরি জিম্মেদারি, গুরুত্বপূর্ণ যে জিম্মেদারি, সেটি হচ্ছে 7 বছর বয়স থেকে সালাতের জন্য নির্দেশ দিবে।